সো হ্যালো 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 তোমার স্বাগত করছি আমাদের এই চ্যানেল কেয়ার ইরফান অফিসিয়ালে। সো বন্ধুরা, আমি হলাম ইরফান, আমি নতুন একটা এডিটিং কোর্সে কিন্তু তোমার সামনে হাজির হয়েছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে বিষয়টার উপর কথা বলবো সেই বিষয়টা হচ্ছে কীভাবে তোমরা কোনো অ্যাপ ছাড়া, ঠিক আছে, শুধুমাত্র এটা যারা আইফোন ইউজার অবশ্য তাদের জন্য এই ভিডিওটা করা, ঠিক আছে। তো যারা অ্যান্ড্রয়েড ইউজার তো তারা অবশ্য যেটা আর কি ভিএন এপিকে আছে তোমরা ওইখান থেকে ট্রাই করতে পারো। আমি ট্রাই করি নি, আমি ট্রাই করে দেখতে হবে। আমি যদি ওটা যদি ওইখান থেকে হয় বন্ধু, তাহলে আমি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবো, ঠিক আছে, কমেন্টে পিন করে দেবো, নাহলে আমি ডিসক্রিপশনে যে ব্যাপারটা জানিয়ে দেবো যে ভিএন থেকেও তোমরা এই জিনিসটা করতে পারো। তো আমি যারা আইফোন ইউজার তাদের জন্য আজকে ভিডিওটা আমি স্পেশালভাবে বানাচ্ছি। তো তোমরা কীভাবে নিজের ফটোগুলোকে, ঠিক আছে, কোনো অ্যাপের সাহায্য ছাড়া রিটাচ করতে পারবে, যা শুধু তোমার ফোনের অ্যাপ্লিকেশানটা দিয়ে। কীভাবে হবে, ফোনের যেটা ফটোস অ্যাপ্লিকেশান আছে সেটা দিয়ে করবো আমরা, ঠিক আছে। তো প্রথমত যেটা স্যাম্পেল তোমরা আগে দেখে নাও, দেখে নিতে পারছো এটা নর্মাল একটা ফটো আমার, ঠিক আছে, কোনো এডিট ছাড়া। আর এটাকে কিছু আমরা এই ধরনের এডিট করবো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ছবিটা দেখতে, ঠিক আছে, এটাই আমি আজকে তোমাদের শেখাবো। তো সিম্পলি বন্ধুরা, আমি ছবিটাতে ক্লিক করলাম, ঠিক আছে। ছবিটাতে ক্লিক করার পর উপরে যেটা এডিটের আইকন আছে বন্ধুরা, ঠিক আছে, সেটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর ওটাকে আমি হালকা ক্রপ করে নিই, তারপর ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমি আরেকবার এডিটে যাবো, তারপর এখানে ফিল্টারের যে বাটনটা আছে ওখানে ক্লিক করে যেটা ভাইব্রেট ফিল্টার আছে, ঠিক আছে, ভিভার যেটা ফিল্টার আছে আমি পাশে নামটা লিখে দিচ্ছি তোমরা যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের, সেটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এদিকে এটাতে ক্লিক করবো ফিল্টারের পাশে, ঠিক আছে। এখানে আসার পর আমি যেমন যেটা বলছি তোমরা ওইভাবে ইউজ করে নেবে, ঠিক আছে। তো অটো টুলটা ইউজ করার দরকার নেই, এক্সপোজারটা আমরা কোনো কিছু করবো না। তারপরে যেটা টুল আছে এটাকে আমরা করে নেব 54, ঠিক আছে, 54 করে নিলাম। তারপর যেটা হাইলাইট আছে বন্ধুরা সেটাকে আমরা মাইনাস করবো, মাইনাস 59। শ্যাডোটাকে করবো আমরা 40+40, ঠিক আছে। কন্ট্রাস্টটাকে করবো আমরা মাইনাস 17। ব্রাইটনেসটাকে আমরা মাইনাস করবো, সেটা ব্রাইটনেসটাকে তোমার ছবির অনুযায়ী তোমরা করে নিতে পারো। তারপর যেটা ব্ল্যাক পয়েন্ট আছে সেটাকে আমরা নিজের ইচ্ছা মতো করবো, ঠিক আছে, যেমন ভালো লাগে নিজের ছবি অনুযায়ী। স্যাচুরেশনটাকে পুরো +10, ভাইব্রেন্সটা পুরো -2 নাহলে 3, ওয়ার্মটাকে আমরা কোনো কিছু করবো না, টিনটাকেও কোনো কিছু করবো না, ঠিক আছে। সারফেসটাকে কিছুটা প্লাস করবো, এটাকে কিছুটা প্লাস করবো, নয়েজটাকে কিছুটা প্লাস করবো, আর ভিগনের যেটা এফেক্ট আছে সেটাকে আমরা কিছুটা প্লাস করবো, ঠিক আছে। তো তোমরা দেখে নাও, এটা হচ্ছে অরিজিনাল ফটো, এটা হচ্ছে এডিট ফটো। দেখতে পাচ্ছ কতটা তফাৎ চলে আসছে যা শুধু কিছু কালার কালেকশন করার পর, ঠিক আছে। তো সিম্পলি তারপর আমরা ডান করে দিলাম, ডান করে তাহলে এইভাবেই কিন্তু তোমার ফটোটা কিন্তু অটোমেটিকভাবে তোমাদের কিন্তু মানে যে গ্যালারি সেখানেই আছে আর কি, যা শুধু এডিট করে সেভ হয়ে গেলো অটোমেটিকভাবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও, আমি জানি ভিডিওটা খুব ছোটো ছিল, ঠিক আছে। তো এই ধরনের যদি তোমরা ভিডিওগুলো পছন্দ করে থাকো বন্ধু, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এই ধরনের আমি আরও অনেক কনসেপ্ট নিয়ে আসবো তোমাদের সামনে, ঠিক আছে। তো আবারও দেখো একটা ভিডিওর সাথে থাকবে, লাভ ইউ অল গাইস।